নমস্কার, আমি দীপান্বিতা। আমার সাথে রয়েছেন খুব পরিচিতি মুখ, দীপশিতা ধর। দীপশিতা দির কাছে যেটা জানতে এসেছি আজকে আমরা, যে বিয়ে করে সহবাস, না সহবাস করে বিয়ে, নাকি বিয়ে করে সহবাস করে বিয়ে করিনি, কোনটা? আমার মনে হয় বিয়ে সহবাস বিয়ে না করা সবটাই ভীষণ রকম ব্যক্তিগত ব্যাপার। সেইটা নিয়ে কোনো ডিক্লারেশনের, কোনো পাবলিক ডিক্লারেশনের আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমার যদি মনে হয় আমার কারোর সঙ্গে থাকা উচিত, কারোর সাথে ঘর বাঁধা উচিত, আমার মনে হয় সেটা ভীষণ রকম ব্যক্তিগত। সেটা নিয়ে রাজনৈতিক পরিসর অথবা সেইটা নিয়ে অন্য কোনো পাবলিক পরিসরে কথা বলা আমার মনে হয় সেটা দরকার, অপ্রয়োজনীয়। কিন্তু দিদি, যেটা দেখা যাচ্ছে যে এটা কিন্তু আর মানে পারিবারিক জায়গার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা একটা ওপেন পোল হয়ে গেছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে উনিও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনিও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তো কী বলবেন এটাকে? মানে যদি খুব সংক্ষেপেও বলি, মানে একদম ভিতরে না ঢুকে কারোর সংসারের মধ্যে, তো অ্যাজ এ মানে নাগরিক হয়ে আপনার চোখে এটা কী লাগে? আসলে নাগরিক হয়ে আমার চোখে তো অনেকদিন আগে থেকে অনেক কিছু জিনিস লাগছে। এই যে একটা অদ্ভুত ট্রেন্ড পশ্চিমবঙ্গে শুরু হয়েছে যে আমি একজন রাজনীতিবিদ হতে চাই, তো আমার রাজনীতিবিদ হওয়ার জন্য আমার ক্রাইটেরিয়া কী, আমার ক্রেডেনশিয়াল কী? আমরা যে রাজনীতি করি সেই রাজনীতিতে যদি আমাকে একটা নির্দিষ্ট পদ পেতে হয়, আমাকে নির্বাচনে লড়তে হয়, আমার তো কিছু ক্রেডেনশিয়াল লাগে। সে ক্রেডেনশিয়াল হতে পারে আমি যে অংশের বসবাস করি অথবা যে সমাজের যে অংশ থেকে আসি, সেই অংশের যে দাবি দেওয়া, সেই অংশের যে লড়াই আন্দোলন, সেই আন্দোলনে আমি ভাগ নিয়েছি কি নিইনি। এবার একজন শিল্পী মানুষ, তিনি অভিনেতা হতে পারেন, তিনি গায়িকা হতে পারেন, সেই সম্প্রদায়ের বা সেই অংশের তো অনেক ধরনের সমস্যা থাকে, অনেক ধরনের আন্দোলন হয়, অনেক ধরনের লড়াই হয়। হতে পারে আমি সেই লড়াই আন্দোলন থেকে উঠে এসেছি। আমরা জানি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা ট্র্যাডিশন ছিল, গণনাট্যের মধ্যে দিয়ে সাংস্কৃতিক কর্মীরা রাজনীতিতে এসেছেন, সাধুবাদ জানাই। কিন্তু যে ধরনের একটা টেন্ডেন্সি আমরা বিগত 10 বছরে দেখেছি যে আমি একজন হিরোইন, আমার রাজনীতিতে আসার একমাত্র ক্রেডেনশিয়াল আমার হিরোইন হয়ে আমি যে পপুলারিটিটা গেইন করেছি, আমরা মিমি চক্রবর্তীকে দেখেছি, নুসরাত জাহানকে দেখেছি, শতাব্দী রায়কে দেখেছি, দেবশ্রী রায়কে দেখেছি, মানে নামটা লম্বা লিস্টই। এবং এইবার বিজেপি তো এই একই ঢঙে তারকা প্রার্থী সকল তাদেরকে নিয়ে এলেন। আমার মনে হয় এই জায়গাটা নাগরিক হিসেবে আমার খুব যন্ত্রণার, রাজনীতিবিদ হিসেবে, একজন রাজনৈতিক মানুষ হিসেবে লজ্জার। মনে হয় যেন রাজনীতি করার জন্য কোনো ট্রেনিংয়ের দরকার নেই, রাজনীতি করার জন্য কোনো অভিজ্ঞতার দরকার নেই। আমি ভালো খেলোয়াড়, ওই কারণে আমাকে ভোট দিন, আমি ভালো অভিনয় করি, আমাকে ওই কারণে ভোট দিন। তো আমি যদি নুসরাত জাহান সম্পর্কে যদি আপনি আমাকে বলেন যে আমার মন্তব্য করা উচিত, আমি বলবো তিনি এমপি হবার পর কী কী কাজ করেছেন তার ব্যাপারে কথা বলি। আমরা দেখলাম যখন এনআরসির ওপর অত ইম্পর্ট্যান্ট একটা ডিবেট হচ্ছে পার্লামেন্টে, মিমি চক্রবর্তী আর একজন অভিনেত্রী যিনি তৃণমূলের এমপি, তিনি ওই রকম একটা ইম্পর্ট্যান্ট ডিবেট থেকে গায়েব ছিলেন, পার্লামেন্টে ছিলেন না। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে পার্লামেন্টে গেলেন না, উনি জবাব দিলেন যে আমার এটা শ্যুট ছিল, আমার জন্য শ্যুটটা ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় আমরা যারা সাধারণ মানুষ, যারা ভোট দিই, আমাদের একবার ভাবা উচিত যাদেরকে আমরা আমাদের প্রতিনিধি করে পার্লামেন্টে পাঠাচ্ছি, অ্যাসেম্বলিতে পাঠাচ্ছি, তাদের প্রায়োরিটি কী? তাদের প্রায়োরিটি কি আমাদের লড়াই আন্দোলন, আমাদের দাবি দেওয়া, নাকি তাদের ব্যক্তিগত জীবন, তাদের ব্যক্তিগত প্রফেশন? সেই জায়গা থেকে আমার মনে হয় নুসরাত জাহানের ঘটনাটাকে আমি ওই যে ট্র্যাডিশন পশ্চিমবঙ্গের যে বিগত 10 বছরের ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনের সঙ্গে জুড়ে দেখতে চাই। আরেকটা জিনিস হচ্ছে যে রেড ভলেন্টিয়ার্স মানে দেখা যাচ্ছে যে টিকটক টিকটক মোবাইলে, কিন্তু ব্যালট বক্সে সেটা গাড্ডু, কী বলবেন? আমরা যখন রেড ভলেন্টিয়ারের কাজ করছি, আমাদের কিন্তু আইডিয়াটা এরকম না যে আমরা একজনকে অক্সিজেন দেবো আর সঙ্গে সঙ্গে আমাদের ব্যালট বক্সটা হাতে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে একটা ভোট দিয়ে নেবো অথবা একটা মেম্বারশিপ কেটে তাকে সিপিএম, এসএফআই, ডিওয়াইএফআই বানিয়ে নেবো। আমাদের মনে হয়েছিল প্যান্ডেমিকের সময় সাধারণ মানুষ কষ্টে রয়েছে, এবং আমি যখন সাধারণ মানুষের কথা বলছি, এই মানুষ মানে তো কোনো এলিয়েন নয়, আমার পাড়ার লোকটা সাধারণ মানুষ, আমার বাড়ির লোক, আমার আত্মীয়, আমার বন্ধু, আমার পরিচয়, তারা সাধারণ মানুষ। আমার যদি মনে হয় আমি যদি কটা মানুষ একসাথে থেকে সাংগঠনিকভাবে সাহায্য করে আমার বাড়ির লোক, আমার পাড়ার লোক, আমার বন্ধু বান্ধব, সমাজের লোককে বাঁচাতে পারি, আমি তো সেখানে এটা ভাববো না যে এই কাজটা করে আমি ভোট পাবো কি পাবো না। রেড ভলেন্টিয়ারের কাজ যখন আমরা করছি, আমরা ভোট পাওয়ার জন্য করছি না, নির্বাচনে জেতার জন্য রাজনৈতিক এজেন্ডা আমাদের রয়েছে, রাজনৈতিক কর্মসূচি রয়েছে। সেই রাজনৈতিক কর্মসূচিতে কোথাও না কোথাও খামতি থেকে গেছে। বিগত 10 বছরে বিরোধী ভূমিকা আমাদের আরও বেশি সক্রিয়, আরও বেশি মিলিটেন্ট হওয়া উচিত ছিল, সেটা আমরা করতে পারিনি, ফলে মানুষ আমাদের ভোট দেননি, মানুষের মনে হয়নি যে আমাদের এই মুহূর্তে ভরসা করার দরকার রয়েছে। তারকা প্রার্থী না বলে কি কিছুটা এগোনো যেত, কি মনে হয়? তো তারকা প্রার্থী না বলো, যারা তাদের তো অবস্থা দেখতে পাচ্ছি, সুতরাং ওই তারকা প্রার্থীর ওপর ভরসা করে কখনো বামপন্থীরা লড়েনি। এবং আমরা বিশ্বাস করি আমাদের তারকা কান্তি গাঙ্গুলিরা, আমাদের তারকা এই পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মানুষরা, তাদের কথা যতদিন আমরা বলতে পারবো
ঠিক করে বলতে পারবো, সঠিক রাজনীতি নিয়ে বলতে পারবো, ততদিন পর্যন্ত কোনো তারকার চমক আমাদের দরকার হবে না। তুমি তো 15 তারিখ চলে যাচ্ছ এখান থেকে, তো কিভাবে এই টেম্পোটাকে ধরে রাখবে? আমরা যে রাজনীতিতে বিশ্বাস করি সেই রাজনীতিতে ব্যক্তির ভূমিকা রয়েছে, কিন্তু ব্যক্তি সর্বস্বতা নেই। আমাদের রাজনীতিতে দীপশিতাদিকে দেখে রাজনীতি গড়ে ওঠেনি, দীপশিতাদির অনুগামী বলে কাউকে ফটো লাগাতে হয়নি, বা অমুক দাদার অনুগামী বলে কেউ আগামী দিনেও ফটো লাগাবে না। আমরা একটা নির্দিষ্ট রাজনৈতিক বোধ থেকে রাজনীতি করি, এবং এইখানে যা যা হচ্ছে সেটা তো আমার ব্যক্তিগত ভূমিকাটাতে নগণ্য। সবার একসাথে এই যে ছেলেমেয়েগুলো, যাদের বেশিরভাগ নাম হয়তো আমরা জানি না, 18, 19, 20, 21 বছর বয়স, সকাল 7টায় আসে, রাত্রি 11টায় বাড়ি যায়, তাদের কাজের জন্য রেড ভলেন্টিয়ারের কাজ এখানে চলবে, একই রকমভাবে চলবে। তাতে দীপশিতাদি ওদের সাথে শারীরিকভাবে থাকুক অথবা মানসিকভাবে থাকুক, আমাদের কাজে কোনো ভাটা পড়বে না। এরকমভাবে এত ছোটো ছোটো বয়সী ছেলেমেয়েরা যে এগিয়ে আসছে, তো তাদেরও তো বাড়িতে বয়স্ক মা বাবা রয়েছেন, বা তারা কিভাবে, মানে তারাও কি কোভিডে আক্রান্ত হচ্ছেন রেড ভলেন্টিয়ার্সদের থেকে? এখনও পর্যন্ত এরকম কোনো ইনসিডেন্ট হয়নি, এবং আমরা চেষ্টা করছি ক্যান্টিনের মধ্যে সমস্ত ধরনের যা যা সোশ্যাল ডিস্টেন্স, মানে ফিজিক্যাল ডিস্টেন্সিং রাখা উচিত, প্রিকশন। অনেক সময় আমরা দেখতেও পাচ্ছি একদম রেড ভলেন্টিয়ার্সরা গিয়ে মুখে অক্সিজেন লাগিয়ে দিচ্ছে বা ডেড বডি নিয়ে যাচ্ছেন, সেই ভূমিকাতেও দেখতে পাচ্ছি। তো সেখান থেকে দাঁড়িয়ে কোনো রকমভাবে তারা সংক্রমিত হচ্ছে না এই মুহূর্তে হচ্ছে না, এবং আমার মনে এই যে কাজগুলো আমাদের করতে হচ্ছে না, এই কাজগুলো তো আমাদের করার কথা না। ধরুন একজন মানুষ মারা গেছে, তাকে আমরা কেন ক্রিমেশন করাতে যাব? সরকারের কাজ, পুরসভার কাজ, রাষ্ট্রের কাজ, সেই কাজগুলো তারা করছেন না, ফলে বাধ্য হয়ে আমাদের করতে হচ্ছে। আমরা একটা বেসিক ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি, যে রেড ভলেন্টিয়াররা কাজ করছেন তারা যদি বেসিক ট্রেনিংটা পায়, সেটার 2-3টে ওয়ার্কশপ হয়েছে। আমাদের এই বালি, বেলুর এবং লিলুয়া, বালি বিধানসভার অন্তর্গত যে জায়গায় রেড ভলেন্টিয়াররা কাজ করছে, আমাদের বেশিরভাগেরই ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিনেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবং সেটা সরকার করাননি, বিভিন্ন বেসরকারি উদ্যোগ যেখানে হচ্ছিল সেখানকার কিছু মানুষ আমাদের এগিয়ে এসেছেন এবং আমাদের বলেছেন। যেমন ব্যাঙ্ক অফ, মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তার যে অফিসার অ্যাসোসিয়েশন, তারা এগিয়ে এসেছেন। টেকনো ইন্ডিয়া থেকে কিছু মানুষ এগিয়ে এসেছেন, প্রেস ক্লাব থেকে কিছু মানুষ এগিয়ে এসেছেন, এবং তাদের সহায়তায় বেশিরভাগ আমাদের যারা রেড ভলেন্টিয়ার রয়েছে তাদের ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিনেশন কমপ্লিট হয়েছে, এবং আগামী দিনে, মানে এক সপ্তাহের মধ্যে আমাদের সবাই যারা আমরা কাজ করছি প্রত্যেকে আমরা ভ্যাকসিনেশনটা করে ফেলবো। ফলে এই যে আশঙ্কার কথা তুমি বলছো, খুব সঠিক আশঙ্কা, সেই আশঙ্কাটা অনেকটাই আমরা কাটাতে পারবো বলে আমাদের বিশ্বাস। দীপশিতার বিয়ে কবে? আমি, মানে আমার মনে হয় নুসরাত জাহান বিয়েটাকে, লিভিনটাকে, সম্পর্কটাকে ভীষণ ট্রেন্ডিং করে দিয়েছে। প্রেমের প্রস্তাব আসছে? হ্যাঁ, মানে আমি আমি ব্যক্তিগতভাবে একটা নির্দিষ্ট সম্পর্কে অনেক নিষ্ঠাবানভাবে রয়েছি, সুতরাং ওই বিয়ে লিভিন নয় তো? না, আপাতত নয়। আমার মানে আমার মনে হয় এগুলো জানি না, অনেকে হয়তো জানতে চাইতে পারে, কিন্তু অপ্রয়োজনীয়। মানে দীপশিয়াদারকে ভোট দেওয়ার জন্য দীপশিয়াদার বিবাহিত, দীপশিয়াদার লিভিন, দীপশিয়াদার প্রেমের প্রস্তাব গুরুত্বপূর্ণ হওয়া উচিত নয়, যদি হয় সেটা দুঃখের, সেটা চিন্তার।